হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে কটা বাজে? এখন 8:45 বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এই যে দেখো, ভ্রু প্লাক কালকে করে এসেছি। তো জোর কালকে পরীক্ষা ছিল, একবারে আসার সময় ওই পথেই তো পড়ে, একবারে ভ্রু প্লাক, চুল কাটা সব একবারে কালকে করে এসেছি। বেশ ভালোই হয়েছে, অনেক দিন পরে করলাম তো, একটু মোটাও হয়েছে। আরও মোটা হতো, এরা মানে হাতই এদের চিকন, মোটা করে বলে দিলেও সেই চিকন করে দেয়। তো যাই হোক, নয় তো যা অবস্থা হয়েছিল, খুব বাজে লাগছিল দেখতে। তো এখন একটু ঠিক লাগছে। আর এই যে আমার তেজস্বিনা উঠে পড়েছে, ও অনেকক্ষণ আগেই উঠে পড়েছে। তো আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে, আর কাজ টাজ মোটামুটি সব হয়েছে, এখনো বাকি আছে কিছু। আর আজকে রান্না একটু পরে করবো, কারণ কি তোজোর পাপা সেই সেদিনকে বললাম না যে এক জায়গায় যাবে, তো সেখানে সেটা যাওয়া হয়েছিল না, ক্যান্সেল হয়ে গেছিল। তো সেই কারণে আজকে যাবে যাবে যাবে, ওদের খুব দরকারি একটা কাজ, সে যাবে যাবে করছে আর যাওয়া হচ্ছে না। সেই কারণে আজকে অফিসে তাড়াতাড়ি বেরোবে, 9টার সময় বেরোবে বললো, স্নান করতে ঢুকেছে। তো চলো তাহলে কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকবো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর তোজোর আর একটা পরীক্ষায় বাকি আছে, কালকে ড্রয়িং আছে, ড্রয়িং হলেই তাহলেই শেষ। তো যাই হোক, পরীক্ষাগুলো ভালো তো হয়েছে, ড্রয়িংটা ভালো করে দিলে বাস টেনশন খতম। জিকে তো কালকে ছিল, ম্যাডাম তো বললো জিকে তো খুব ভালো হয়েছে, জিকেতে ফুল মার্কস পেয়েছে। যারা যারা ফুল মার্কস পেয়েছে বলেও দিয়েছে, বলছিল ও পেয়েছে। তারপরে রুদ্বিকা বলে একটা মেয়ে পেয়েছে, পাহাড় পেয়েছে, আর একটা কে বাবা, চারজন পেয়েছে, মানে ওদের 16 জন। হ্যাঁ ওই তো চারজন, মানে কতজন, 26 রোল থেকে 42, 14 জন, 12 জন না কত, না না 14, 16, 16 জন বাচ্চা আসছি। তো চলো তাহলে সাথে থাকো, পুরো ব্লগটা চেক করতে থাকো, কি করি না করি, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। যে তোজোর পাপা রেডি, অফিসে যাচ্ছে, বেজে গিয়েছে 9:10, মানে 9:05 বাজে, অসুবিধা নেই। আর আমার তোজোর সোনা কোথায় গেল? আজকে ঠান্ডা রয়েছে, হাওয়া চলছে, এই করেই তো শরীর খারাপ কাটছে না। এই ঠান্ডা, এই একটু রোদ বেশি উঠছে, ইয়ে একদম হাওয়া চলছে, ব্যালকনি সাফ করতে গিয়েছি, কি হাওয়া চলছে। তোমার এই জুতোটাও তো কাচতে লাগবে, দুটোই, এইটা কাচা যায় না না, এই লেদারের জুতো নাকি? আচ্ছা বা, ও এখন আগে তোজের পরীক্ষা শেষ হোক, কাচতে হবে, মেশিন চালাতে হবে, অনেক কাজ আছে। তোজের জুতোগুলো কাচবো, আমার গুলো কাচবো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। ওইখানে বাজে কটা বাজে, ওইখানে বাজে জানি না, আমি জানি না, পাপা তো অফিসে বেরিয়েছে। আর তো আর এখন পড়তে বসবো, কালকে আমার ড্রয়িং পরীক্ষা, আজকে আমার পরীক্ষা নেই যাদের, আজকে 1 থেকে 25 রোল ওদেরই পরীক্ষা আজকে, ওই জন্য ড্রয়িং হলেই সে। জিকেটের তো কোনো টেনশন না, জিকেটা আমার তো 100-এ 100 ও আসবে। ড্রয়িংয়ের তো, ড্রয়িংয়ের ভা বাড়িতে ভালো করে আঁকি, স্কুলে উঠোপাটা করে, আর স্কুলে উঠোপাটা করো না, বাড়িতে দারুণ করে আঁকো তুমি, দা বাড়িতে। আর ওইখানে আমি পেছন পেছন করতে করতে বলছি, যাতে আমি টাইম দেখতে পাই, ওইখানে টাইম বাজে 9:10, 9:15 বাজে। আর এখন খাওয়াটা হয়নি, এখন খাবো, পড়াশোনা হবে, এখন খাওয়া দেরি আছে, আমরা এত সকালে খাই না, আমরা 10:30, 10:15 দিকে খাই। বীজ ভেঙে আকার দেবো, বীজ ভেঙে আকার দেবো, ইসলিয়ে আমার ঠিক সে বল নেই পা রা পটানি বীজ মে। আর এই বাইকটা স্টার্ট হয় না, যে স্কুলে বেরোতে যাব বাইকটা স্টার্ট হয় না। পাপা দোকানে দেখা মেলে না, এদিন কি হাফ ইঞ্জিন বীজ মে কিয়া কর রে ও। আচ্ছা সরি সরি, বীজ ভেঙে আকার দেবো, উস্তেন নেই এই কি অটো, ব্যাটারি লাগাবে না, ব্যাটারি লাগিয়েছে, সে কি একটা প্রবলেম হচ্ছে। আর বীজ মে কিয়া কর রে ও, এবার থাপ্পড় খাবি, বেশি কথা বলিস। বীজ মে কিয়া কর রে ও, আমি 8 পর্যন্ত শেষ করবো, মামার একদম শেষ করতে দেবো না। তো তোজোর পাপা বেরিয়ে গেছে অফিসে, আমার এখানটায় কালকে আমার এই যে নখে খামচে গিয়েছে, আমি টের পাইনি, ছাতা কি করে খামচেছে কি জানি, কখন খামচে গিয়েছে, টের পাইনি, নখগুলো বড় বড় হয়ে গেছে, কাটবো না, এটাই থাক, খুব বেশি বেরো, বড় হয়নি, ঠিক আছে। তো যাই হোক চলো, তোজোকে নিয়ে এবার হচ্ছে পড়াতে বসাই, মুখের উপর বুঝে যাচ্ছে একদম এখান থেকে এই পর্যন্ত। তো যাই হোক চলো, ওকে পড়িয়ে নিই, 1 ঘন্টা মতো ড্রয়িং প্র্যাকটিস করিয়ে দিই, কালকেও পড়িয়েছি সন্ধ্যাবেলা, আজকেও করাবো, তারপরে বিকেলবেলাতেও করাবো। বাড়িতে আঁকলে ঠিকঠাকই, আমি শোনা, স্কুলে তুমি ধরে ধরে আঁকবা তাহলে নাম্বার কাটা যাবে না। এমনি হচ্ছে কি বলতো, ইয়ে
ওই দুটো ইউনিট টেস্ট হয়েছে, ওই দুটো ইউনিট টেস্টের নম্বর, আর হবে এই অ্যানুয়াল পরীক্ষা 60-তে, তো ওই 60-তে আর ওদিকে 20-20, টোটালে 100, দিয়ে ওই অনুযায়ী নম্বর হবে যে কেমন পাবে। এটা তো আমি জানি, কিন্তু এখন জানি না আগে যে ইউনিট টেস্ট হয়েছে, একটাতে কিসে মনে আমি দেখছিলাম, আগে দুটো ইউনিট টেস্ট হয়েছিল আর হাফিয়ালি পরীক্ষা হয়েছিল, সেইগুলো সব মিলিয়ে অর্ধেক নম্বর নেবে। ওর রুটিনের যেটা পেপার দিয়েছে ওইটাতে দেখছিলাম লেখা আছে যে দুটো ইউনিট টেস্ট আর হাফিয়ালি পরীক্ষার যে নম্বর তার থেকে, মানে ওটা 100, ওর থেকে অর্ধেক নম্বর নেবে, আর এই দুটো ইউনিট টেস্ট আর অ্যানুয়াল এই দুটো মিলিয়ে যা নম্বর হবে, দিয়ে টোটালে গিয়ে মানে হচ্ছে এর থেকে অর্ধেক নেবে, দিয়ে ওটার থেকে অর্ধেক, এটার থেকে অর্ধেক, 50-50 করে তারপরে নাম্বার দেবে। এবার জানি না কিরকম হবে, আমার যতটা আইডিয়া এই দুটো ইউনিট টেস্ট আর অ্যানুয়াল মিলিয়ে যে নাম্বারটা 100-এর মধ্যে হবে সেটাতে হয়তো পাবো, এখন জানি না কি অনুযায়ী হবে। তো চলো দেখি, ওকে ড্রয়িং প্র্যাকটিস করাই, তারপরে পড়ানো টড়ানো হয়ে গেলে তারপর সকালে খাবার খাবো। আর কাজ বাজ বলতে ঘর তো ছিটানো হয়ে গেছে, আর এই কার্পেটটা এই কারণে পাতলাম, কেন কি হচ্ছে তো যে পড়তে বসবি বললো এখানে, আর ওই যে ঘরের কার্পেট তোলা, তারপরে এই যে এই ঘরের কার্পেট তোলা আমি আনছি, দাঁড়া এ না ওয়েট করতে পারে না একদম, তা এখানে বললে বসবে বললো সেই জন্য এটা পেতে নিলাম। আর যেটনও হয়ে গেছে, ব্যালকনি টালকনি সাফ হয়ে গেছে, অর্ধেক কাজ হয়ে গেছে, দুই ঘরের বিছানা চিছানা সব তোলা হয়ে গেছে, আর কালকে আমরা এই ঘরে শুয়েছিলাম, নয়তো এই কুকুরের ডাকে, আর এই তোজোর পাপা যে কি নাক ডাকে, এর জ্বালায় আমার আর জীবনের আর ঘুম হয় না ঠিক মতো, এত নাক ডাকে ভস ভস করে। আমি বলি তুমি ডাক্তার ফাক্তার দেখাতে পারো না, তোমরা কেউ একটু বলো তো জানলে যে কি এর সলিউশন, এমন জোরে জোরে নাক ডাকবে, আর আমার ঘুম প্রচন্ড সজাগ জানো না, এত সজাগ ঘুম হলে হয়, ওদিকে কুকুরের ডাক, ওই ঘরে শুলে তো কুত্তার ডাক, তারপরে কালকে সেই রাত্রিবেলা কাদের ঘরে লড়াই বেঁধেছিল, ওরে বাবারে সে কি চিল্লামিল্লি, পরশুদিন সে 2-2:30 পর্যন্ত সেই চিল্লামিল্লি, কুকুরের ডাকের জ্বালায় ঘুম হয়নি আমার, মানে 1 সপ্তাহ ধরে একটু ঘুম হচ্ছে না জানো না, চোখের তলা পড়া গুলো বসে গিয়েছে একদম, ঠিকঠাক ঘুমই হচ্ছে না। দিয়ে কালকে এই ঘরে শুয়েছিলাম, আমার তোজোর পাপা ওই ঘরে শুয়েছিল, প্রথমে শুয়েছিল এই ঘরে, 2:30 বাজে এমন জোরে জোরে নাক ডাকছে, আমি তুমি ওই ঘরে গিয়ে শোনা, আমার আর ভালো লাগে না, এত তোমার নাক ডাকার এই প্রবলেমের জন্য সারা জীবন এই প্রবলেম ভোগ করে যেতে হবে, কিছু তো একটু করতে পারো, এত তোমার সাথে লোকের সাথে চেনা জানা আছে, কাউকে জিজ্ঞাসাও তো করতে পারো, বলে এর কোনো ওষুধ নেই নাকি, আমি বলছি ডাক্তার দেখাতে হবে, এটা একটা রোগ, নাক ডাকাটা একটা রোগ, ডাক্তার দেখিয়ে রাখ, দেখতে হবে, বলছি কোন ডাক্তার দেখাবো তাহলে তুমি বলো, আমি বলছি তুমি শুনবা লোকের কাছে, ইউটিউবেও আমি দেখেছি সেরকম কোনো অত ইয়ে পাইনি, তোমরা যদি কেউ জানো বলো তো যে কি করলে পরে নাক ডাকার সমস্যার সমাধান হবে বলো, তাহলে একই ওই ওই নাক ডাকার চোটে আমি যদি আগে ঘুমিয়ে পড়ি তাহলে ঠিক আছে, কিন্তু আমার এই কদিন থেকে একটু ঘুম হচ্ছে না, আগে ঘুমিয়ে পড়লে আমি আর টের পাই না, কিন্তু যদি ওই পরে ঘুমাই ঘুম না আসে তাহলে আমার সেই রাতটা গেল পুরো, এইরকম জানো না, তো ওই জন্য মধ্যে মধ্যে ওই ঘরে শোই। এবার রোজ কি আবার আলাদা শোয়া যায় বলো দেখিনি, সেই কারণে মধ্যে মধ্যে ওই ঘরে শোয়, আমি মধ্যে মধ্যে তোজো, আর আমি এই ঘরে শুই, কি করবো, তো কালকে এই ঘরে শুয়েছিলাম, দিয়ে সেই 2 পর্যন্ত আমি জেগেই রয়েছে, আমার ঘুমই আসছে না, তারপর আমি তারপর আমি বললাম তুমি তাহলে ওই ঘরে গিয়ে শোও, নাই তো কি করবো বলো, সারা রাত জেগে ঘুম হয়, তারপর আবার 7টার সময় উঠেছি, এই যে এই ঘরের বিছানা আগেই তুলে নিয়েছি, অনেকক্ষণ আগেই তুলে নিয়েছি। আর কি বলতো, তোজোর পাপা গরমকালে নাক ডাকে না, শীতকালে এরকম ঘস ঘস করে নাক, আর নাক ডাকার আওয়াজ শুনলে মানে মাথা খারাপ হয়ে যাবে, এই ঘরে শুলে ওই ঘর থেকে যদি দরজা দেওয়া না থাকে তাতে ওই ঘর থেকেও শোনা যায়, তাহলে ভাবো কিরম পরিমাণে। আর এই যে এই ঘরে বিছানাও তুলে নিয়েছি, মানে তুমি পারবা না বাবা, এই ও কালকে সিনারি করেছে, কিন্তু এই গাছও ভালো আঁকতে পারে না, এর থেকে ভালো আর ও পারছে না, আমি ঠিক আছে কিছু করার নেই, এই বার্ড, ফ্লাওয়ার, লেটার বক্স, ক্রিসমাস ট্রি, মানে ইয়েতে সিলেবাসে যা আছে, আমব্রেলা, মোমবাতি, ক্যান্ডেল, পেন্সিল, ফিশ, রকেট, এগুলোই আছে, ঠিক আছে, ঠোঁট বেশি বড় করো না, হ্যাঁ সুন্দর করে করো, হুম হুম স্কুলে কিন্তু এইভাবেই করবা, ঠিক আছে, তাহলে ভালো হবে, কিন্তু করো, যা করে একদম স্ট্রেট করে আঁকবি, হ্যাঁ ভালো হয়েছে, দেখবি যে দুটোই লেভেলে হচ্ছে কিনা, হ্যাঁ পারফেক্ট, হুম এদিকেরটা বেশি বাড়িয়েছি সেটা ধ্যান রাখবি, ওদিকে বাড়বে আর একটু, ওদিকে একটু বাড়তো, হুম দরজাটা এখানে, হুম স্কুলে গেলে কি মাথা খারাপ হয়ে যায় নাকি ড্রয়িং পরীক্ষার সময়, এরকম করে আঁকবি, তারপরে আঁক ইয়ে কর, আমরেলা কর, রকেট কর, নেই রকেটটা কর, ক্যান্ডেল, আচ্ছা ক্যান্ডেল কর,
সুন্দর করে করবি, ক্যান্ডেলের উপরের ওইটা ভালো করতে পারিস না তুই, ওটা ভালো করে করতে হবে। হুম 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 ওটা ভালো করে সুন্দর করে করবি, দুই দিক থেকে তুলে উপরে তুলবি, দুই দিকেই উপরে ওঠ, উপরে ওঠ। হ্যাঁ, এবার সুন্দর হলো, ঠিক আছে, কত সুন্দর হলো। এবার ওই ইয়েগুলো, রোশনিগুলো করে দাও। পারফেক্ট। দারুণ হয়েছে, এরকম করে আঁকবা দেখবা তুমি, ভালো নম্বর দেবে ম্যাম। তারপরে করো, ইয়ে করো। ব্যাস, আর আর করতে হবে না, নিচে তিনটে করবি, বেশি করতে হবে না, আর একটা করে। ফাটাফাটি একদম। আমি তো সব ফোটা। তারপরে আঁকবা কি বাকি আছে? ট্রি ট্রি ক্রিসমাস ট্রি আঁকো। আরে আমি এমনি ট্রি আঁকবো। এমনি ট্রি পরে আঁকবি, সিনারি যখন আঁকবি তখন আঁকবি, এখন ক্রিসমাস ট্রি করে নে। ক্রিসমাস ট্রি খুব সুন্দর পারিস, সবগুলো সুন্দর পারিস। তোর ওপর আমি এমনি রাগি, স্কুলে গিয়ে ভুলভাল করে আসবি, এত কষ্ট করে আমি তোর পিছনে টাইম দেবো সারাদিন, কিন্তু তুই কি করবি, স্কুলে গিয়ে ভুলভাল করে আসবি এই ড্রয়িংয়ে, অন্য কিছুতে তো না, ড্রয়িংয়ে। সেই জন্য আমি রেগে যাই তোর উপর খুব। করো সুন্দর করে, খেলিয়ে খেলিয়ে করবা, ঠিক আছে, পাপড়িগুলো। কর, ট্রিটা ভালো করে আঁকতে পারলেই হয়ে যাবে। হ্যাঁ, এদিক থেকে তোল, একদিক থেকে তুলতে যাবি না, তাহলে আবার তুই ভুল করবি। আগের থেকে অনেকটা ইম্প্রুভ হয়েছে, যা ট্রি আঁকছিলি তুই তাও হয়েছে মোটামুটি, অত ভালো হয়নি। ওর কালার করতে করতে হাত ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে, শোনো, সব করেছিল, সূর্যটা আর কালার করেছিল না, ওটা করে দাও, হয়ে গেল, তাহলে ভালোই হয়েছে কালার। এরকম ভাবে করবা যাতে বাইরে বেরোয় না, ঠিক আছে, সুন্দর হয়েছে বেশ, সিনারিতেই দেখবি কালার করতে দেবে, ভালোই হয়েছে, খারাপ হয়নি একেবারে, গাছটা একদিকে বেঁকে গিয়েছে, ঠিক আছে, কি করা যাবে। চলো, তো ওকে পড়ানো হয়ে গেছে, ওকে খাবার দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, পরোটা আর আলুর তরকারি করেছিলাম, তো খেয়ে নি, ওই ঘরে বসে খাচ্ছে। আমি বললাম শোনো, ওই ঘরে বসে খা, আমি ঘর দুগুলো মুছে নি, অর্ধেক খাওয়া হয়ে গেছে, অর্ধেক আছে, খা। তোর পাপা ওই খেয়ে গিয়েছিল পরোটা আর আলুর তরকারি দিয়ে, আমি খাবো, ঘর দুর মুছবো, তারপরে কটা বাসন আছে, সেই সকালে চায়ের বাসন টাসন মাজি, ব্যালকনি দুটো সাফ করে নিয়েছি, কিন্তু বাসন আছে পরে, ঘর দুর যেটি নিয়েছিলাম বাসন গুলো মেজে, তারপরে হচ্ছে তোমার কাটাকুটি করে রান্না চালাবো। বেশি কেন, চলো খাও। ফ্যান অফ করে দিয়েছি, শুকিয়ে গিয়েছে, আবার পটি পেয়েছি।
ঘরটা সব মোছা কমপ্লিট, কার্পেট টার্পেট বিছিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো শুধু থাকলো, তাছাড়া সব কাজ কমপ্লিট। জামা কাপড় আজকে আর ভাঁজ করবো না, থাক। আর এদিকে এই যে এদিকেও কার্পেট বিছিয়ে দিয়েছি। যা তুই এবার কার্পেটের উপর ব্লগ নিয়ে খেলা কর। এখানে ওই যে কার্পেট পেতে দিয়েছি, চলো এবারে দেখি রান্নাঘরের দিকে যাই, পরে এবার খেলা কর ব্লগ নিয়ে। ছিটাবি? হ্যাঁ, ওই সেদিন ওই যে শপিং করে নিয়ে আসা হয়েছে ওই প্যাকেট নিয়ে যাবো, মর্নিং টাইমে ব্লগ রাখবো। আমি ব্যাগ রয়েছে তো, তোর স্কুল ব্যাগ? না, ওটা আমি রাখবো না, নতুন কিছু দেখলে হয়। ঠিক আছে, ওই ব্যাগের মধ্যে এবার রেখে দিবি। চলো। আর এই যে রান্না হবে রুই মাছ, মাছে দেখো বাসনগুলো রয়েছে, এগুলো মাছ ধরবে। রুই মাছের মাথা দিয়ে করবো, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, ওখানে গরম জল আর ঠান্ডা জল দিয়ে। আর এই যে বাঁধাকপি আর মটরশুঁটি, এটা আগেই সিদ্ধ করে নিয়েছি, সকালবেলায় সিদ্ধ করে নিয়েছিলাম ইন্ডাকশনে। মাছের মাথা দিয়ে এক পিস মাথা হচ্ছে তোমার, দেখি ইয়ে করবো, ঝাল করবো, মাছের ঝোল করবো না, মাছের ঝাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, এই হবে আজকে রান্না। এই মাছগুলো আজকে রান্না করবো, আর এই কটা রেখে দিই ফ্রিজে, আর একদিন হয়ে যাবে। চলো দেখি, মানে যেখানে মাছগুলো আগে ভেজে নিই, মাছগুলো ভেজে নিয়ে তারপরে কাটাকুটো করতে বসবো। তোজোর এখানে খেলা করছে, করুক। এই কারণে দেখলাম যে তোজোর স্কুল নেই, একটুখানি দেরি করে উঠবো, ওই জন্য 7টার সময় উঠেছি। তুই কাজ ফাজ ওই জন্যই তো সব হয়ে গেছে মোটামুটি, নয় তো ওই উঠে আবার সেই কাটাকুটো করতে করতে। এবার তারপর সকালবেলাও বলছে যে, তারপর সকালবেলা মনোজ স্যার ফোন করলো, তা বললো যে আজকে যাবে, সেই জন্য বললো খাবার নিয়ে যাবো না, কারণ খাবার নিয়ে গেলে হবে না, হচ্ছে কোন অফিসে যাবে সেখানে কাজ আছে, ও বাইরের থেকে খেয়ে নেবে কিছু, সেই কারণে হচ্ছে যে তাহলে বাঁধাকপি কালকে না কেটে রাখলে হতো, আমি জানি রান্না করবো সকালেও যাবে, তো সকালবেলা বলছি ঠিক আছে চলো কোনো ব্যাপার না, কেটে রেখেছি, ভালো হয়েছে কাজটা একটু কমে গেছে। আমি ওই ওই করি, শাক টাক থাকলে আগের দিন কেটে রাখি, তো ওকে পরিয়ে টরিয়ে উঠে মাছ টাছ থাকলে, ধরো চিংড়ি মাছ ফাছ থাকলে আগের দিন কেটে রাখি ওরকম, তারপরে তোমার এই বাঁধাকপি বলো শাক বলো সেগুলো কেটে রাখি, নয় তো দেরি হয়ে যাবে, শাক টাক কাটতে গেলে আরো টাইম লেগে যায় একটু। মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর ভাবলাম যে মাছের ঝাল করব, কিন্তু ঝাল আর করব না, কেন কি হচ্ছে ধনে পাতা নেই ঘরে। এই রবিবারে তোজোর পাপা ধনে পাতা এনেছিল না, কারণ আগের সপ্তাহে কিছুটা ধনে পাতা ছিল, তা শেষ হয়ে গেছে, আমার মনে নেই, ফ্রিজে নেই, তো এখন আর কে যাবে ধনে পাতা আনতে বাজারে, এই কাছে এই তাও আর যাচ্ছি না, ওই ঝোল করে নিই, অসুবিধা নেই, আলু দিয়ে, শুধু আলু দিয়ে ঝোল করবো, না তো এই ঝোল টোল করলে সজনে ডাঁটা দিয়ে বেশি করা হচ্ছে, আজকে শুধু প্লেন আলু দিয়ে ঝোল করবো। চলো, এই যে তেল গরম হয়ে গেছে, মাছগুলো আগে ভেজে নিই। তোদের পাপা কোথায় যাবে বললাম না, কাস্টম অফিসে যাবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলো সব ভেজে নিয়েছি, আর এখানে মাথা দুটো ভাজা হচ্ছে, তার মধ্যে আমার কাটাকুটোও হয়ে গেছে, অল্প কটা তো ওই জন্য হয়ে গেছে, যে মাছের ঝোলের আলু, বাঁধাকপির আলু, দুধের জন্য টমেটো, বাঁধাকপির টমেটো, মাছের ঝোলের টমেটো, আদা লঙ্কা, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দেবো, মাছের ঝোলে 5টা লঙ্কা দেবো, আর এই যে বাঁধাকপিতে 4টা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর মশলা টশলা যা লাগবে দিয়ে দেবো। চলো, হয়ে গেছে, মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এই তেলেই মাছের ঝোলটা করবো, মাছ ভাজার সময় তেলটা একটু বেশি দিই যাতে থাকে, তাহলে কি হয় টেস্ট ভালো হয়। দেখো আমার শোনা, মাজার কার কালকে ছিঁড়ে গিয়েছে, দিয়ে পরিয়ে দিয়েছি মাদুলি, তারপরে সেই মাজাই সেই জালের কাঠি আছে না, ওইটা নিয়ে খেলা করছে গাড়িতে বেঁধে, বলছে মামা এটা একটু দেখাও। যা খেলা কর, খেলা করলেই ভালো, ছেলেটা বাড়ি গিয়ে পুরো খোলামেলা জায়গায় বিশাল মজা হবে না বাবা? বাবা বাবা। আলু ভাজা হয়ে গেছে,
মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলোও দিয়ে দিয়েছি, আলু দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। এবারে হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এই যে বাঁধাকপির তরকারি হচ্ছে, হয়েও গেছে, আর বেশি শুকাবো না, একটুখানি এরকম থাক, রস রস তাহলে ভালো লাগবে। মাছের মাথা তো যেটা থেকে দাও না কেন, মাছের মাথা দিয়ে যে কোনো কিছু করলেই সেটা টেস্ট আলাদা হয়ে যায়। মাছের মাথা দিয়ে করা হয় খুব কম, কখনো কখনো করা হয়, তাছাড়া করা হয় না। হয়ে গেছে, নামাবো। আর এদিকে দেখো মাছের ঝোলও হয়ে গেছে। আলু দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ভাত এখানে চাপিয়ে দিলাম, আর এখানে বাসনগুলো আছে মাজবো। আর এখানে এই যে তরকারি দুটো নামিয়ে নিয়েছি, আলু দিয়ে রুই মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। আজকে তোমার ইয়ে বানিয়েছি বাবা, ছোট মাছ কোথায় পাবো বাবা, এখানে পাওয়া যায় না। তো পাপাকে বলতে হবে তাহলে, সেই মেট্রো স্টেশনের কাছে 10-20 কিলোমিটার যাওয়া আসাতে টাইম লাগবে। হ্যাঁ, বাড়ির থেকে আসি তারপরে বলবো খুনি যেতে, ঠিক আছে? নাই তো রোজ রোজ যেতে পারে পাপা, বলো অত রাস্তা। এখানে পাওয়া যায় না, শোনা, ছোট মাছ তো খেতে হেবি ভালোবাসো আমি জানি, ভাজাও ভালোবাসে, ওই জন্য ওকে ভাজাই দিই, কারণ ওই ঝাল টাল ঝোল টোল করলে তো কাটা বেছে খেতে পারবে না, মানে বাছাও যায় না ওই মাছের কাটা, আমি তো বেছে দিই। কিন্তু ওই ছোট মাছ করলেও খুব ভালোবাসে ভাজা খেতে, ওই ছোট মাছ টাছ করলেও আগের দিন কেটে রাখি। কিন্তু ওই যে ছোট মাছ কোথায় পাবো, এরপরে বাড়ি আসো, আর বাড়ির থেকে ঘুরে আসি তখন আনতে বলো, বাড়ি গেলে তো খেতে পারবা। ভাত এখানে হচ্ছে, আর এদিকে বাসন টাসন সব ছিল, বাসন মেজে বেসিন টেসিন পরিষ্কার করে কিচেন টিচেন ভালো করে সব মুছে নিয়েছি। আর ওই দেখো 12:40 বাজে, তো ওকে স্নান করিয়ে ভাতটা নামাবো, তারপরে আমি স্নান করে নেবো। আর ওদিকে গিজার চালিয়ে দিয়েছি। গুড আফটারনুন আপনারা, আমার স্নান টান হয়ে গিয়েছে, তো খাবো খাইনি, এখন তো বাবা স্নান করবে, আর আমি রোডে নিয়ে গিয়ে সাইকেল চালাবো, এটা ব্যালকনির ওই ওখানে সাইকেল চালাবে, চালা, ঠিক আছে, একটু রোদটাও গায়ে লাগবে, খুনি স্নান করেছিস ভালো হবে। চালা। স্নান ধান হয়ে গেছে, স্নান ধান করে পুজো করে নিয়েছি। আর এখন কটা বাজে, এখন বাজে 1:35। আর তো যশোনা ওই যে ওই ব্যালকনি তো ওই সাইকেল নিয়ে ওই নিয়ে চালাচ্ছিল, দিয়ে এখন বলছে মামু অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছে, আমি ঠিক আছে তুমি খেলা কর, আমি একটুখানি কথা বলে নিই, দিয়ে তারপরে হচ্ছে ভাত টাত বেড়ে ভাত খাবো। আর হচ্ছে একটা খুবই কি বলবো, খুবই দুঃখের খবর বলবো না খুশির খবর বলবো, আমার দাদার বিয়ে হয়ে গেল, কালকে বিয়ে হয়ে গেল, আর আজকে এই আজকে আবার বউ ভাত। কালকে বিয়ে কেন বলছি, 4 তারিখে বিয়ে হয়ে গেল, 6 তারিখ আজকে, 6 তারিখে হচ্ছে বউ ভাত। তোমরা তো জানো যে তোদের ফাইনাল পরীক্ষা চলছে, তোদের ফাইনাল পরীক্ষা শেষ হবে 7 তারিখে, কালকে শেষ হবে। আর এটা হচ্ছে আমার বড় জেঠার ছেলে, মানে বড় জেঠার এক ছেলে এক মেয়ে, তো দিদির তো দিদি বংশের সব থেকে বড়, তারপরেই আমার ওই দাদা। কিন্তু দাদা সেই আগে বিয়ে করব না বিয়ে করব না করতো, দিয়ে বিয়ে করতে করতে একটু বেশি মানে বেশি একটু বয়সেই বিয়ে করলো, সব থেকে বংশের বড়, আর বিয়ে করলো সব থেকে লাস্টে। আর যেটা ছোট বোন আছে বাড়ির মধ্যে আমাদের, সেই ছোট বোন আর এই বড়টাই শুধু বাকি ছিল বিয়ে হতে, তাছাড়া সবার বিয়ে হয়ে গেছে। আর 3টে ভাই, তো একটা দাদা আমার থেকে 10 মাসের বড় ওই দাদা, আর 2টো ভাই, ওরা তো ওই গতবার যেমন দেখলে অ্যানিভার্সারিতে গিয়েছিলাম, সব প্রেম করে বিয়ে, 3টেই লাভ ম্যারেজ। ভাবো তাহলে আমাদের ওদিকে লাভ ম্যারেজটা একটু বেশি, মানে সব ছেলে পিলে কি বলো দেখিনি, অল্প বয়সে সব প্রেম টেম করবে, কাজ করুক আর না করুক বিয়ে করে নিয়ে চলে আসবে, এটা খুবই বাজে ব্যাপার আমার মনে হয়। কেননা আগে পড়াশোনা কর, চাকরি বাকরি কর, তারপরে সেই বাবা মা আছে জানবে, বাবা মা আছে খাওয়াবে, কাজ ফাজ কর, তারপরে তো বিয়ে থাকা করবি, এইরকম সব। তো যাই হোক, তোমার হচ্ছে গত বছর তো দেখেছিলে যে ঝুনির বিয়ে নভেম্বরে হয়েছিল, দিয়ে তারপরে তো তোদের পাপা ছুটি পেলো না, তখন গিয়ে তো অনেকদিন থাকা হয়েছিল, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, তারপরেই হলো গত বছর ফেব্রুয়ারিতে দিয়ে আমি গিয়েছিলাম, আমি আর তোজো, তোমরা তো জানো ভিডিও করেছিলাম দেখেছিলে, সেই লেভেলের আনন্দ হয়। আর আমাদের বাড়িতে মেয়ে মানে মেয়ে আর জামাইরা আসলে, বাচ্চা কাচ্চা আসলে আর কারোর লাগবে না, এমনিতে তো আমাদের অনেক বড় ফ্যামিলি, মানে আমার বাবা কাকারা 5 ভাই 1 বোন, পিসির 2টো মেয়ে আর আমরা 3 বোন, তাছাড়া সবার একটা করে ছেলে আছে, 4 আমার বাবা মেজো, আমরা 3 বোন আর আমার পিসি শুধু 2টো মেয়ে, তাছাড়া সবার একটা করে ছেলে, আর এইটাই দাদা বংশের বড়। তো বিয়ে হয়ে গেল, কি বলতো, সেই প্রথমে তো বলতো বিয়ে করবো না করবো না করবো না করে, তারপরে তো দেখাশোনা করতো পছন্দ সেরকম একটা হতো না,
তো তারপরে আর একবার এক জায়গায় ঠিকও হয়েছিল, দিয়ে তারপরে আর হয়েছিল না। তো এই করে করে সেই করবো না করবো না করে লাস্ট পর্যন্ত সেই করলোই, কিন্তু একটু দেরি করে করলো এই কিছু বয়সের সাথে। তো যাই হোক, যার যখন সময় আছে সেটাও কথা না, যখন যার সময় হবে, যার সাথে লেখা আছে তার সাথেই হবে। বাড়ির কাছেই বিয়ে হলো, আমার শ্বশুর বাড়ির পাড়াই আর কি, একটুখানি ভিতরে। আমার শ্বশুর বাড়ি তো টুঙিতে, তো টুঙিতে ওই চড়কতলা আছে না, ওইখান দিয়ে গিয়ে একটুখানি ভিতর দিকে আর মানে আমার তো যেমন চড়কতলাই আমার শ্বশুর বাড়ি, কিন্তু ওখানে না একটু ভিতরের দিকে। তো আমার শ্বশুর চেনে, ওর বাবার হচ্ছে ওই টুঙির মোড়েই আর কি দোকান, মেয়ের বাবার। তো যাই হোক, বাড়ির কাছে, আর আমার জ্যাঠার বাড়ি হচ্ছে নাঘাটায়, ওদের আলাদা বাড়ি, নাঘাটায় ওখানে বাড়ি। তো বিয়ে ওখানে হলো আর কি বলতো, হচ্ছিল না হচ্ছিল না করে এমন সময় ডেট পড়লো। তো যদি পরীক্ষাটা 2-4 দিন আগেও শেষ হয়ে যেত তাও হতো, আমার মানে ভাগ্যে না থাকলে যা হয়, গত বছরও আমি গিয়েছিলাম তাই, নাই তো আমাদের বাড়ির আনন্দ যা হয়, যার যার বাড়ির, আমাদের বাড়ি বলে না, যার যার বাড়ির আনন্দ তো সেই লেভেলের হয়। আমি বলছি না, আমাদের মানে বাড়ির মধ্যে 9টা মেয়ে আর পিসির 2টো মেয়ে ধরলে 11টা মেয়ে, তার মধ্যে বিয়ে হতে বাকি আছে বললাম না, বাড়ির মধ্যে ছোট বোন নকাকার ছোট মেয়ে, ওর বিয়েই বাকি ছিল আর বর্দার, আর পিসির মেয়েদের এখন দেরি আছে, ওরা চাকরি, পিসির বড় মেয়ে পড়াশোনা করে চাকরি করছে আর ছোটটা পড়াশোনা করছে এখন কলেজে পড়ছে, ওরা বিয়ে দেরি আছে করার। আর হচ্ছে তোমার তো সেই কারণে এই দুজনেরই শুধু বাকি ছিল, ছোট ছোট বোন আর বলেছি যে বিয়ে দিবে জানো, আমরা আমরা যাতে যেতে পারি আগে, আমাদের আগের থেকে আমাদের বলবা যে যাতে সেই অনুযায়ী হয়, কারণ এই ছেলে পিলে হয়ে গেলে পরীক্ষা টরীক্ষা ডেট পড়লে সব মিস হয়ে যায়। আগের বারও যেমন তোজোর ফাইনাল পরীক্ষার 10 দিন আগে ডেট হয়েছিল, তাও আমি গিয়েছিলাম, 10 দিন না 15 দিন বাকি ছিল, দিয়ে তারপরে তো 1 সপ্তাহের জন্য গিয়েছিলাম, দিয়ে আবার চলে এসে তারপরে ফাইনাল পরীক্ষা দিয়েছিল। আর এবার পরীক্ষার মধ্যেই ডেট পিছানোর কথা বলা হয়েছিল, দিয়ে বলছে পরে যে 2টো ডেট আছে, ফাল্গুন মাসের 20 তারিখে হলো বিয়ে, যে 2টো ডেট ছিল সেই 2টোর মধ্যে একটা হচ্ছে অমাবস্যা না কি পড়েছে আর একটা দাদার জন্মবার। এবার যেহেতু ছেলের বিয়ে জন্মবারে হয় না, তো সেই কারণে হয়নি, তো ওইটা ঠিক আছে, বিয়েটা এমনি দেরি করে হচ্ছে হয়ে যাচ্ছে, ওটাই ভালো, যেতে পারাটা বড় কথা না, যেতে পারলে আরো বেশি মজা হতো, সবাই ধরো আর এসেছে, বিশাল মজা করছে, দিদিরা বোনরা পিসি একটাই পিসি সবাই এসছে, সেই লেভেলের মজা। আমি যেতে পারলাম না, কি করবো, মিস করলাম খুব, বিশাল আনন্দ করেছে সবাই, আর আজকে বউ ভাত, আজকেও খুব আনন্দ হবে। তো এই বাইরে টাইরে থাকলে এই একটা অসুবিধা, তো যদি আবার পরীক্ষাটা 2-1 দিন আগেও শেষ হয়ে যেত তাও আবার দেখতাম, যদি 4 তারিখে ওর পরীক্ষা শেষ হয়ে যেত তাও 4 তারিখে ট্রেন করতাম বিকেলে, 5 তারিখের রোজে পৌঁছে যেত, আজকে বউ ভাত, আজকের দিনটা তো অ্যাটেন্ড করতে পারতাম। কিন্তু ওই যে আর এদের স্কুলে আছেও বলে হারি বললো যে ফোর্থ উইকে শুরু হবে ফাইনাল পরীক্ষা, আর হলো 4th উইকে, তাহলে কি করে হবে, 4th উইকে লাস্টে তোমার 27 তারিখ থেকে শুরু হলো, যদি 3rd উইকে শুরু হতো 19-20 তারিখ থেকে শুরু হলে কবে শেষ হয়ে যেত পরীক্ষা, 1-2 তারিখেই শেষ হয়ে যেত, কি আর করা যাবে, ভাগ্যে না থাকলে ঠকঠকালে হবে কি। তো যাই হোক, বিয়েটা হয়ে গেলো, এমনিতে বেশ ভালোই হলো, কারণ কি বিয়েটা হওয়ার দরকার ছিল। তো আমি বলেছি যে ছোট বোনের বিয়েতে কাকাদের বলে রেখেছি, রিজুরু বলেছি ভাই তোমরা বিয়ের ডেট ফেলবা যাতে আমরা আসতে পারি, বলছে আরে তুই চুপ কর তো, আমরা সবাই যখন যখন সবাই আসতে পারবে সেই অনুযায়ী ডেট করবো। এবার ধরো বিয়ে থাওয়া ব্যাপার, ধরো শুধু তো আমরা বলছি বলে তো না, যার সাথে বিয়ে হবে তাদের বাড়িরও ধরো একটা ব্যাপার আছে, ওইভাবে হয় না না, সেই কারণে যেটা সুবিধা হয় ওই অনুযায়ী করে ফেলি। তো যাই হোক, তাও বলেছি যে ওর বিয়ে একটাই বাকি আছে, বিশাল আনন্দ হবে, বিশাল মজা হবে, সেই অনুযায়ী করবি যাতে সবাই যেতে পারে, আমার আমাকে আর আমার বোনকে তো আগে বলবি, আমরা বাইরে থাকি আমাদের দুজনকে তো আগে বলবি, তারপরে বললো, কারোর সব তো কাছেই থাকে, অসুবিধা নেই। তো যাই হোক, মজা তো সেই লেভেলের করলো, ফটো টটো সব দেখলাম ফেসবুকে, একটু খারাপ তো লাগছেই, ফেসবুক হোয়াটসঅ্যাপে সবাই দিয়েছে ফুল, সুতা দিরা, তারপরে দোলন, পিঙ্কিদি, মানে যত বলছি না মেয়ে আমাদের বাড়িতে, তার মধ্যে একটা বোনই শুধু বাকি আছে, ছোট বোন, আর ওই বড়দাই বাকি ছিল, আর ছোট বোন, আর সব কাকার, আমার সেজো কাকার 2 মেয়ে 1 ছেলে, 3টেরই বিয়ে কমপ্লিট। তারপরে সুতাদি, সুতাদিকে তো তোমরা সবাই চেনো, ফেমাস, ও হচ্ছে বর, মানে আমার বর যে বড় জ্যাঠার মেয়ের পরে ও, মানে বাড়ির মধ্যে, তারপরে আমার দিদি, তারপরে আর একটা দিদি, তারপরে আমি, তারপরে আমার বোন, তারপরে আরো 2টো বোন, তারপরে একটা বোনই বাকি আছে লাস্টে, মানে সব পর পর বলছি না, বাড়ির মধ্যেই 9টা মেয়ে, সব বিয়ে হয়ে গেছে, একটাই বাকি আছে ছোট বোন, ওর কলেজ কমপ্লিট হয়ে গেছে, ছেলে টেলে দেখা হচ্ছে, সেরকম হলে ওরও দিয়ে দেওয়া হবে, কারণ কি বলতো সবকিছু বয়সের সাথে, বয়সে করে নেওয়াটাই ঠিক আছে, এবার সবসময় তো হয় না, যার যখন টাইম হবে তখন মনে হয় কত বছর চলছে, 23 বছর মনে হয় চলছে, ওরও একটা পেয়ে গেলে ছেলে ভালো দেখে ওরও বিয়ে দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, চলো কি আর করা যাবে, মিস তো করেছি খুব, কালকে হেভি মন খারাপ লাগছিল, আজকে আর অতটাও লাগছে না, বিয়ে যেদিন সব ফটো টটো দেখছিল বিশাল খারাপ লাগছিল, খারাপ লাগে তো কিছু করার নেই, পরীক্ষাটা আগে দেয় না, বিয়ে তো পরেও ইয়ে করা যাবে, ওই জন্য তো ঝামেলা, ওই জন্য মনে হয় একটা মনে হয় ওখানেই চলে যায়, ওখানে গেলে সব কিছু, বিয়ে খাওয়া, আনন্দ, অনুষ্ঠান, কত কিছু সব কিছু মানে অ্যাটেন্ড করা যায়, আর এখানে থাকলে এই ঝামেলা। আর এমনি আমার শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করেছে, আমাদেরকে তো ফোনে বলেছিল, আমাকে, তারপরে পিন্টুকে, আর হচ্ছে তোজোর পাপাকে, আর বাড়িতে নেমন্তন্ন করে এসছে রাখি, কাকিমারা, সোনা, তারপরে আমার শ্বশুর মশাই, সবাই যাবে বাড়ি থেকে আর কি। তো চলো ভাত বাড়ি খেয়ে নিই।
দুজনের ভাতই এখানে বেড়ে নিয়েছি, ছোট ঝটপট খেয়ে নিই, এটা আমার আর ওটা তোর। এ বাবা আয়, শোনো, আসো বাবা আসো, খেলনাগুলো থাক ও খেলতে থাক, পরে গুছিয়ে রাখবো। এ বা আয় তাড়াতাড়ি, শোনো আসো। তো উল্টো হয়ে গেল বাবা, পড়ে যাবে, ভাত লেগে আছে সরি। আমি তো এদিকে বসি না তো কোনোদিন, শোনো আজকে হয়ে গেল, তুই এদিকে বসিস, উল্টো হয়ে যায় কেন বলতো, তো ভাত টা মেখে দিও না, হাত ধুয়ে গেছে অবশ্য। মানে মাছটা আজকে দেখবি বাদা কপিটা, সেই লেভেলের টেস্ট লাগবে। মামা এটা কি? মাছের মাথা দিয়ে বলছি, মামা স্টুডেন্ট একদিন খেটে যাবো। অত জল খাস নি, ভাত খেতে পারবি না। খা, ঠিক আছে, আমাকে কিছু নেই জানি। হ্যাঁ চলো খেয়ে নিই, ভিডিওটা আমি বেশি বড় করছি না, ভিডিওটা এখানে রাখছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।